যে কোনো সময় একটা বড় ধরনের ভূমিকম্প এদেশে আঘাত হানতে পারে এবং আমাদেরও পেতে পারে হাইতির মতো অপ্রস্তুত অবস্থায়। সম্ভাব্য এই বিপদ সম্পর্কে বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে আমাদের সতর্ক করে দিচ্ছে, কিন্তু সচেতনতার অভাবে আমাদের অনেকেই জানে না এই ভয়াবহতার পরিমাণ। অনেকেই এ ব্যাপারে উদাসীন, আবার কেউ কেউ একে নিয়তি হিসেবে মেনে নেয়। ভূমি কম্পন তার মানে মাটি কাঁপবে। এই কাঁপার মধ্যেও এটা বিভিন্ন দিকে, হরাইজন্টাল যেটা বলি এদিকে এদিকে কাঁপবে, ভার্টিক্যাল কাঁপবে। তো পৃথিবী যে আমরা বলি যে গোলাকার, উপরিভাগ প্লেটগুলো আছে, 11টা বড়, ছোট ছোট কয়েকটা আছে, এর মধ্যে ফাটল আছে, এটা বলা হয় প্লেট বাউন্ডারি। অরিজিনালি কিন্তু সবগুলো মহাদেশ একসাথে ছিল, তারপরে আস্তে আস্তে এই ফাটল হয়ে এগুলো দূরে সরে যাচ্ছে। এই যে দূরে সরে যেতে গেলে অনেক সময় পারে না, আটকে আছে, কিন্তু শক্তি এর মধ্যে সঞ্চয় হতে থাকে। যখন পাথর আর এটা সহ্য করতে পারে না, তখন হঠাৎ এই শক্তিটা রিলিজ হয়, বেরিয়ে আসে, তখনই ভূকম্পন হয়। বাংলাদেশে যদি কোনো ভূমিকম্প হয় তাহলে আমরা কি অবস্থায় থাকব? অপ্রস্তুত না আতঙ্কিত? এদেশের মানুষ সবসময়ই সাহসের সাথে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে আসছে, কিন্তু হাইতির মতো একটি ভূমিকম্প মোকাবিলার জন্য শুধু এতটুকুই যথেষ্ট নয়। ভূমিকম্প হয়তো আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু এর জন্য আমরা প্রস্তুত থাকব। সাধারণ কিছু প্রস্তুতি গ্রহণ করলেই আমরা ভূমিকম্পের মুহূর্তে ও পরবর্তী কয়েকদিনের জন্য আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারব। ভূমিকম্পের সময় কি কি করতে হবে শুধুমাত্র এটুকু জানাই অনেকখানি প্রস্তুতি নিশ্চিত করে দেয়। জাতীয় বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করা, নিজ নিজ বাড়ির জন্য ভূমিকম্প প্রস্তুতি পরিকল্পনা তৈরি করা, প্রতিটি ঘরের নিরাপদ স্থানগুলো চিহ্নিত করে রাখা, সকল উঁচু ও ভারী আসবাবপত্রগুলো দেয়ালের সাথে আটকে রাখা, প্রাথমিক চিকিৎসা, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অপসারণ ও অগ্নি নির্বাপনের বিষয়ে প্রশিক্ষণ নেয়া, ভূমিকম্প হবার আগেই বাড়িতে ড্রপ কভার হোল্ড অনুশীলন করা, জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর যোগাযোগের নাম্বারগুলো সংগ্রহে রাখা, দুর্যোগ পরবর্তী সময়ের জন্য টাকা পয়সা জমিয়ে রাখা, জরুরি অবস্থায় ব্যবহার্য সরঞ্জামাদি ঘরে রাখা এবং সেগুলোর একটি তালিকা তৈরি করে রাখা, যেমন প্রাথমিক চিকিৎসার সরঞ্জামাদি, টর্চ এবং অতিরিক্ত ব্যাটারি, অগ্নি নির্বাপক যন্ত্র এবং বালির বালতি, ম্যাচ এবং মোমবাতি, পানি পরিশোধক ট্যাবলেট এবং দড়ি। কাঁচের জানালা থেকে দূরে থাকুন, গায়ের উপর পড়তে পারে এরকম ভারী আসবাবপত্র থেকে দূরে থাকুন, মজবুত খাট বা টেবিলের নিচে আশ্রয় নিন, ভূমিকম্প যতক্ষণ চলবে ততক্ষণ আপনার মাথা দুই হাত দিয়ে ঢেকে রাখুন, কোনো নিরাপদ জায়গায় স্থির হয়ে থাকুন, কম্পনের সময় উঠে দাঁড়াবেন না এবং ছোটাছুটি করবেন না। নিজে শান্ত থাকুন এবং অন্যদেরও শান্ত থাকতে বলুন। শিশু ও প্রতিবন্ধীদের দিকে লক্ষ্য রাখুন। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করুন। গ্যাসের গন্ধ পেলে জানালা খুলে দিন ও গ্যাস পাইপের চাবি বন্ধ করে দিন। বাড়ির বাইরে কোনো নিরাপদ জায়গায় সরে যান। রাস্তাঘাট জরুরি সেবাদানকারী যানবাহনের জন্য পরিষ্কার রাখুন। ধরনের বাড়ি হোক, ভবন হোক, এটাকে এমনভাবে ডিজাইন করতে হবে এবং নির্মাণ করতে হবে যেই ধরনের ভূমিকম্প আসতে পারে তার প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। চিলির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছিল কারণ সেখানে বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করা হয়েছিল। অন্যদিকে হাইতির ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হবার কারণ বিল্ডিং কোড না মেনে বাড়ি নির্মাণ। বাংলাদেশের অবস্থা অনেকটাই হাইতির মতো, সে কারণে ভূমিকম্পের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে এ ব্যাপারে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণে সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিল্ডিং কোড অনুসরণ করা
এবং প্রকৌশলীর দিক নির্দেশনা অনুযায়ী ভবন নির্মাণের উপরই নির্ভর করবে তা ভূমিকম্প সহনশীল হবে কি হবে না। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নিরাপদ ভবন নির্মাণের উপর নির্মাণ শ্রমিক, প্রকৌশলী ও ভবন মালিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এক্ষেত্রে সরকারিভাবে প্রশিক্ষণ সরঞ্জামাদি সরবরাহ করা হচ্ছে। আইনের ব্যবহার করে ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ নিশ্চিত করতে হবে। লক্ষ লক্ষ ভবন তো আমরা দেশে ইতিমধ্যে তৈরি করে ফেলেছি, যেগুলোতে হয়তো এই ভূমিকম্প আসলে এগুলো হয়তো ক্ষতিগ্রস্ত হবে, হয় ধসে পড়বে বা ক্র্যাক করবে টরবে। আরেকটি আমি বলব প্রযুক্তি, যেটাকে বলা হয় রেট্রোফিটিং, এর মাধ্যমে দুর্বল ভবনগুলোকে কিছুটা শক্তিশালী করা যায় যাতে ভূমিকম্প আসলে এটা ধসে পড়বে না। চিলিতে ভূমিকম্প আঘাতের ব্যাপকতা ছিল রিখটার স্কেলে 8.8, যা হাইতির ভূমিকম্পের চেয়ে 500 গুণ বেশি শক্তিশালী। কিন্তু চিলির ভূমিকম্পে মৃতের সংখ্যা ছিল মাত্র 1,000, এছাড়া অন্যান্য ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল কম। এর কারণ হল জাতিগতভাবে চিলি সবসময় ভূমিকম্পের জন্য প্রস্তুত। বিভিন্ন সময়ে ভূমিকম্পের অভিজ্ঞতা আর জাতীয় পর্যায়ের সম্মিলিত উদ্যোগের ফলেই এটা সম্ভব হয়েছিল। কিন্তু হাইতির অবস্থা ঠিক এর বিপরীত। সেখানে বিল্ডিং কোড না মেনেই তৈরি করা হয়েছে অসংখ্য ভবন। বাংলাদেশের অবস্থা অনেকটা হাইতির মতোই। কাজেই প্রস্তুত হবার জন্য আমাদের হাতে সময় খুব বেশি নেই। বিনা প্রস্তুতিতে একটি দিন কাটানো মানে একটি সুযোগ হারানো। আমরা ভূমিকম্প রোধ করতে না পারলেও এর জন্য প্রস্তুত থাকতে হবে ব্যক্তি, পরিবার, সমাজ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে।